হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর অনুশীলন ক্লাসে। এটা হচ্ছে গণিত বইয়ের, আজকে আমরা অনুশীলনের হচ্ছে তৃতীয় অধ্যায়ের লগারিদমের ধারণা প্রয়োগের 5 নম্বর অঙ্ক থেকে শুরু করে আমাদের এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করার চেষ্টা করব। তো তোমরা সাথে থেকো, আমরা আজকে 5 নম্বর অঙ্ক টোটাল দেখবো। প্রথমে এখানে বলা হয়েছে, দেখো করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো, এই ভাইরাস দ্রুত ছড়ায়। যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন 3 জনে ছড়ায়, তবে একজন থেকে 1 মাসে মোট কতজন করোনা ভাইরাস আক্রান্ত হবে, কতদিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা হচ্ছে আমাদের নোট, আমরা এখানে করেছি। দেখো তো আমাদের প্রশ্ন দেওয়া আছে যে করোনা ভাইরাস একজন থেকে প্রতিদিন 3 জনে ছড়ায়, অর্থাৎ প্রথম দিনে নতুন আক্রান্ত হয় হচ্ছে 1 গুণ 3, মানে প্রথম দিনে হচ্ছে 3 জন। তাহলে করোনা ভাইরাস ছড়ানো ব্যক্তি ও নতুন আক্রান্ত ব্যক্তি মিলে প্রথম দিন মোট আক্রান্ত সংখ্যা হবে 4 জন, কারণ প্রথম যে ছিল সেই সহকারে বাকি 3 জন, তার মানে 4 জন আক্রান্ত হয়েছে। আবার দ্বিতীয়জন, তার মানে কতজন হবে বলো তো? দ্বিতীয়জন মানে এখানে দ্বিতীয় দিনে হয়েছে যে প্রথম দিনে 4 জন ছিল, 4 দিনের সাথে আবার আবার 3 জন নতুন করে গুণ হবে, তার মানে কি 3 চার 12 জন। তো এইভাবে আবার যেটা 12 পাবো তার সাথে আবার কী হবে, এই 4 জন করে বাড়বে, তাহলে 16 জন। ঠিক আছে, তো আমাদের এখানে আমরা সফটটা করে দিয়েছি। তো এখানে দেখো প্রথম দিনে আমাদের 1 জন, তাহলে নতুন আক্রান্ত সংখ্যা 1 গুণ 3, কোন 3 জন, তো মোট আক্রান্ত 4 জন। দ্বিতীয় দিনে 4 জন, তাহলে আমাদের এই এখানে যে 4টা পেয়েছিলাম সেই 4-এর সাথে আবার 3 গুণ হবে, তাহলে কতজন, 12 জন। তাহলে এখানে আমাদের হচ্ছে 12-এর সাথে কী করব, এই 4টা আবার গুণ হবে, তাহলে 12 আর 4 16 জন। ঠিক আছে, জাস্ট আমরা এখানে আর কি 12 4 16 করে দিয়েছি। তো তৃতীয় দিনে সেম, চতুর্থ দিনে সেম, এইভাবে আমাদের করতে 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 আমাদের বের করতে হচ্ছে 30 জনে আর কি আমাদের কী হবে, আমাদের 1 কোটি ছাড়াবে। হ্যাঁ, তো এখানে 30তম দিনে আমাদের হচ্ছে 10^4^13 জন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ আমরা এখানে কী বলতে পারি, অর্থাৎ এনতম দিনে করোনা ভাইরাসের আক্রান্ত হয় 4^n জন। ধরি এন দিনে 1 কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হবে, অর্থাৎ আমাদের এটা জাস্ট 1 কোটি সমান হচ্ছে আমাদের 4^n, বা এন সমান আমরা জানি যে যখন আমরা এটা বের করি তখন আমাদের লগ চলে আসবে অটোমেটিক্যালি। তো লগ এই 4 আর আমাদের এই মানটা, জাস্ট তুমি এখন ক্যালকুলেশন করবে, তাহলে আমাদের এই যে 11.62 মানটা আসবে। ঠিক আছে, কীভাবে ক্যালকুলেশন করবো, ওই যে একই সিস্টেম, যাদের লন আছে তখন লন কী দেবা, লন 4/ বা লন এই 1 লাখ। ঠিক আছে, 1 লাখ দেবা। আর যাদের ইএক্স প্লাস বা এপএক্স আমাদের ওই ওই ক্যালকুলেটর, তাদের সরাসরি লগ দিবা, তারপরে ফাঁকা ঘর আছে, তারপর একটা মান দেবা, তাহলেই হয়ে যাবে আনসার। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে, দেখো আমাদের হচ্ছে এই রেটা, অনুশীলনের বইয়ে আমাদের হচ্ছে এই রেটা অনুশীলন অঙ্ক। সেতুর চাচার 3 বিঘা জমি আছে, তিনি তার জমির উর্বরতা ঠিক করার ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন, হচ্ছে 30 কেজি। প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে, তবে সেতুর চাচার জমির অপচয় বের করো। তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন, তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হইত না? ফসল তো অবশ্যই হবে, এই অঙ্কটাকে কেমন লাগে? তো আমরা চলো দেখলাম আনসারটা দেখি এবং বোঝাই। দেখো এই যে আমাদের অঙ্কটা, তো জাস্ট এখানে অঙ্ক থেকে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেখানে বসালাম, যে দেওয়া আছে সেতুর চাষার জমির পরিমাণ 3 বিঘা। তো এখানে আমরা জানি 3 বিঘাতে আমরা জানি যে 20 কাটা সমান 1 বিঘা, এখানে আমরা এটা লিখে দিয়েছি সাইড নোট। তো 3 দ্বিগুণ 60 কাটা, তো 3 বিঘা বা 60 কাটা জমিতে সার প্রয়োগ করেন 30 কেজি। আমাদের এটা কিন্তু প্রশ্ন দেওয়া ছিল স্যার, এই যে দেখো 30 কেজি ছিল, তো বেশ ভালো কথা। তার মানে 1 কাটা জমিতে সার প্রয়োগ করো 30/60, অর্থাৎ আমরা 1/2 কেজি। আবার 1 কেজি সার জমির উর্বরতা বৃদ্ধি করে 3%, তার মানে কথা যে এখানে যে 1/2টা পেয়েছে, 1/2 কেজি সার জমির উর্বরতা বৃদ্ধি করে 3 গুণ 1/2%, তাহলে এটা ক্যালকুলেশন করো 1.5% আসবে। ওকে, তো এখন অর্থাৎ কাঠা প্রতি 1/2 কেজি সার প্রয়োগে জমির উর্বরতা 1.5% বৃদ্ধির মাধ্যমে জমির উর্বরতা ঠিক রাখা হয়। অন্যভাবে বলা যায়, সার প্রয়োগ না করলে জমির উর্বরতা প্রতি বছর 1.5% করে কমে যেত, আর এটি হলো জমির অপচয়ের হার। সুতরাং সেতু চাচার জমি উর্বরতা হ্রাসের হার বা অপচয়ের হার 1.5%, অর্থাৎ 1 বছরে ওনার জমির অপচয় হবে 1.5%। এখন তিনি যদি জমিতে সার প্রয়োগ না করেন, তাহলে উর্বরতা কমতে থাকবে এবং যখন একদম শূন্য হয়ে যাবে তখন আর কোনো ফসল হবে না। ঠিক আছে, এই কথাগুলো বলছে। এবং লাস্ট আরেকটা কথা বলছে, মনে করি ওনার জমির প্রান্তিক উর্বরতা পি, উর্বরতার অপচয়ের হার আর সমান 1.5%, যেটা এখানে পেয়েছি, যা টি সময়ে পর শূন্য হবে। অপচয়ের সূত্র থেকে আমরা জানি, এখানে সূত্র লিখে দিয়েছি অপচয়ের সূত্রটা, দেখো যে টি সময় পর উর্বরতা পি টি সমান পি ইন্টু 1 - r^2 টি, যা এখন মানগুলো বসাবো আমাদের এই মানটা আসবে।
কিন্তু আমরা জানি লগ এর আর্গুমেন্ট সর্বদাই ধনাত্মক সংখ্যা, অর্থাৎ লগ জিরো সমান অসংজ্ঞিত হয়, তাই টি এর কোনো বাস্তব মান পাওয়া সম্ভব নয়। সুতরাং সেতুর চাচা যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে প্রতি বছরেই জমির উর্বরতা কমতে থাকতো, ফলশ্রুতিতে উৎপাদন কম হতো, কিন্তু কখনোই তা একেবারে শূন্য হয়ে যেত না। অর্থাৎ কখনোই এমন সময় আসবে না যে জমিতে আর ফসল উৎপাদন হবে না। তো আমি এখানে ডিরেক্টলি সব কথাগুলো বলে দিয়েছি, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর যেখানে আমাদের এই যেখানে বোঝার কথা ছিল আমি কিন্তু এখানে বুঝে দিয়েছি, আর জাস্ট এগুলো রিডিং করার মতো। ওকে, তো আমাদের পরবর্তী অঙ্কটা কী আছে? পরবর্তী অঙ্ক দেখো, এই 7 নম্বর, 1918 সালে 8ই জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিয়েক্টর স্কেলের তার মাত্রা 7.6, এবং 1997 সালে 22 নভেম্বরে চট্টগ্রামে যে ভূমিকম্প সংঘটিত হয় যার মাত্রা 6.0 রেকর্ড করা হয়। শ্রীমঙ্গলে ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কতগুণ বেশি শক্তিশালী সেটা আর কি আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো আমাদের এখানে দেওয়া আছে যে শ্রীমঙ্গলে ভূমিকম্পের মাত্রা 7.6 এবং চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা 6.0। ধরি আমরা শ্রীমঙ্গলে ভূমিকম্পের তীব্রতা IS এবং চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা IC এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা S। দেখেন আমরা জানি ভূমিকম্পের মাত্রা, এই যে সূত্রটা কিন্তু আমি লিখে দিয়েছিলাম বেসিক ক্লাসে, যার সমান log10 I/S, এটা ভূমিকম্পের সূত্র। তোমাদের বইতে দেখো ভূমিকম্পের বলে একটা টপিক আছে, সেই টপিক থেকে আমাদের এই সূত্রটা আসছে, ঠিক আছে? তো এখন আমরা জাস্ট প্রশ্ন মতো দেবো, আমরা এই যে এখানে দেখো দুইটা ক্ষেত্রেই, এই যে একটা ক্ষেত্রে এবং এই একটা ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে আমরা মান বের করবো। এই যে এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ভূমিকম্পের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা এখানে বের করলাম যে প্রশ্ন মতো 7.6 সমান log10 IS/S, তো এখান থেকে আমরা জাস্ট এস এর মানটা বের করবো। একইভাবে আমরা এখান থেকে এস, তো এটাকে 1নং সমীকরণ দেবো এবং এটাকে 2নং সমীকরণ দেবো। তো আমরা এখন 1নং ও 2নং সমীকরণ হতে আমরা যে এই এই মানটা এবং এই মানটা জাস্ট কম্বিনেশন করবো। করার পরে আমাদের মেন কাজ হচ্ছে এখান থেকে IS এবং IC-কে একপাশে নিয়ে যাবার, এবং এই এখান থেকে 10^7.6 এবং 10^6 এই দুটোকে আলাদা নিয়ে যাবে এক সাইডে। তো এখন আমরা এখান থেকে এটা আমরা জানি যে আমাদের ভিত্তি যদি এক হয় তখন আমরা কী করতে পারি, আমাদের একটা সূত্র ছিল এখানে, এই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করেছি যে AM/AN সমান হচ্ছে আমাদের AM-1। আমরা কিন্তু এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি স্যার, ঠিক আছে? তো আমরা এটা করার পরে জাস্ট এখান থেকে এই মানটা আসবে, আর হচ্ছে আমাদের এটা 40-এর সমান, তুমি ক্যালকুলেশন করো আমাদের একবার 40 আসবে। তো এখন আমরা কী করবো, IS সমান হচ্ছে আমাদের 40-এর সাথে এটা যুক্ত হয়েছে, তার মানে কি? সুতরাং শ্রীমঙ্গলের ভূমিকম্প চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে 40 গুণ বেশি শক্তিশালী হবে, এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো আমাদের পরবর্তী একটা অঙ্ক আছে যে 8 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ের, দেখো কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয়, রিয়্যাক্টর স্কেলে যার মাত্রা 8 রেকর্ড করা হয়, ওই একই বছরে সেখানে আরও একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী, এবং রিয়্যাক্টর স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটা আমাদের আর কি বের করতে হবে। তো এখানে আমাদের সত্য হলো রিয়্যাক্টর স্কেল, ঠিক আছে? এই যে অঙ্কটা দেখো, তো আমাদের এখান থেকে একটু আগে যে অঙ্কটা করলাম হুবহু সেই অঙ্কটার মতোই। ওকে, তো এখন দেখো আমাদের এগুলো জাস্ট দেওয়া আছে, এই ধরা মানুষ জাপানের, ধরি জাপানের প্রথম ভূমিকম্পের তীব্রতা I1, দ্বিতীয় হচ্ছে I2 এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা H, আবার জাপানের দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা R2, আবার প্রথম ভূমিকম্পের মাত্রা R1 সমান হচ্ছে 8, এটা আমাদের দেওয়া আছে, এবং দ্বিতীয় ভূমিকম্প প্রথম ভূমিকম্পের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী, অর্থাৎ I2 সমান 6I1। তো এখন এখান থেকে আমরা I2/I1 লিখবো, এখন এখানে 6 রাখবো, এটা আশা করি তোমরা সবাই বুঝবা। এখন আমাদের যে ভূমিকম্পের সূত্রটা ছিল সেই সূত্র আমরা সবাই জানি যে ভূমিকম্পের মাত্রা আর সমান log10 I/S। ওকে, তো এখন আমরা যেহেতু এর এখানে জাপানের প্রথম এবং দ্বিতীয় দুইটা ভূমিকম্প তীব্রতার ক্ষেত্রে বলছে, তারপর আগের মতোই এই যে প্রশ্ন মতো দিব এবং দুইটা সমীকরণ পাবো, মানে ওই আমাদের যে আগের অঙ্কটা ছিল সেটার মতো। এখন আমরা আগে হচ্ছে দুইটা মানে এইভাবে লিখেছিলাম যে 1 ও 2নং সমীকরণ হতে পাই, বাট এই অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে 2 থেকে আমরা 1 বিয়োগ করি। অর্থাৎ আমাদের যে 2নং সমীকরণ আছে এই 2নং সমীকরণ থেকে আমরা 1নং সমীকরণকে বিয়োগ করে দেবো, তখন যেটা আছে সেটা। তো দেখো বিয়োগ করলে আমাদের এই মানটা আসে, আমাদের এই মানগুলো আসে বিয়োগ করলে। তো করার পরে আমরা এই এখান থেকে দেখাই, দেখো log10 I2 মানে এটা 2নং এবং 1নং, log10 I2 - log10 S। ওকে, তাহলে জাস্ট এটা আশা করি ক্লিয়ার। তো আমরা এখন কী করবো, আমরা এই লাইনটা হচ্ছে আমরা পাবো, এই লাইনটা পাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে কাজ হচ্ছে এই R2-R-8 এটাকে ঠিক রাখবো। এখন এই log10 এখানে log10 আছে এবং এখানে log10 আছে, তো আমরা এখানে একটা log10 কমন নিলাম, তখন এখানে কী হয় I2 আর যেটা মাইনাস থাকলে ভাগ হয়, তো I2 ভাগ হচ্ছে I1। তো এখানে আমরা কী করবো, R2-8 সমান হচ্ছে আমাদের এই যে log10
আর আই টু বাই আই ওয়ান এর মান হচ্ছে সিক্স, আমরা আই টুকে বলতে সিক্স লিখতে পারি। তো এখন আমরা কি করব, আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে, তো আমরা এখান থেকে আর টুকে এখানে আনবো, আর মাইনাস এইটকে আমরা এবার আনলে প্লাস এইট হয়ে যায়, যেটা ছয়ের সাথে যোগ হবে, আর অবশ্যই এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের এই মানটা আসবে, আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে স্যার, তো এখানে বলা হয়েছে রিয়েক্টর স্কেল পরবর্তী ভূমিকার মাত্রা 8.8 প্রায়। এই হচ্ছে অঙ্কটা, আশা করি সবাই বুঝছো, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করো, স্যার বুঝি না, আমি অবশ্যই বোঝার চেষ্টা করবো, আশা করি সবাই বুঝছো। হ্যাঁ, তো আমাদের আজকে লাস্ট অঙ্ক, অর্থাৎ এই অধ্যায়ের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে এটা যে 1999 সালের জুলাই মাসে কক্সবাজারে মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল 5.5.2, এবং 2023 সালের 6 ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তার মহেশখালীতে ভূমিকম্পের তীব্রতার চেয়ে 398 গুণ বেশি শক্তিশালী ছিল। এখন তুরস্কের দক্ষিণ অঞ্চলে দক্ষিণাংশে ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটা আর কি আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, এখানে দেখো ভূমিকম্পের মাত্রা আমাদের বের করতে বলা সত্ত্বেও আমরা আমাদের প্রশ্নটা কী ছিল দেখো, এই এটা তো আগের মতোই এই মানগুলো তোমরা ধরে নেবা। দেখো ধরি মহেশখালীতে ভূমিকম্পের তীব্রতা IM, ঠিক আছে, তুরস্কে হচ্ছে IT, আদর্শ হচ্ছে AS, এবং তুরস্কের ভূমিকম্পের মাত্রা RT, মহেশখালীতে হচ্ছে ভূমিকম্পের মাত্রা RM সমান হচ্ছে 5.2, এটা আমাদের বইতে কিন্তু দিয়ে দিয়েছে, এই যে 5.2 মহেশখালীতে। হ্যাঁ, তো এখন দেওয়া আছে আমাদের কি যে তুরস্কের ভূমিকম্পটি মহেশখালী ভূমিকম্পের চেয়ে 398 গুণ বেশি শক্তিশালী, অর্থাৎ আইটি সমান হচ্ছে 39, অর্থাৎ 3981 M। তো এখান থেকে আইটি আমরা রাখবো আর IM কে নিচে রাখবো আর এটাকে এভাবে রাখবো। এখন আমরা এই যে সূত্র জানি আমাদের ভূমিকম্পের মাত্রা সূত্র আর সমান log 10 / S। ওকে, তো এখন আমরা এই যে আগের মতোই যখন দুইটা সমীকরণ পাবো এবং আগের অঙ্কটার মতো এই 2 নং থেকে 1 নং বিয়োগ করবো, তো এটা আশা করি তোমরা পারবা, এখানে আর কি না বোঝার কিছু নাই। এই হচ্ছে আমাদের অঙ্কটার অ্যান্সার, আশা করি তোমরা সবাই বুঝছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা আবার তার করলে নতুন ভিডিও করে বোঝানোর চেষ্টা করবো। তো আমাদের এই অর্থে এখানে শেষ করছি, যদি কোনো সমস্যা থাকে কোনো লেকচারে অবশ্যই আমাকে সরাসরি ইনবক্স করবে, ঠিক আছে, তো আর অবশ্যই কমেন্ট করবে স্যার আমি এখানে বুঝি নাই। তো আমাদের ইনবক্স নাম্বার হচ্ছে, তোমরা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারো অথবা আমাকে এই নাম্বারে ফোন করতে পারো সরাসরি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে ফোন করতে পারো 0173954964, এটা হোয়াটসঅ্যাপে নাম্বার লিখবা, যে স্যার তোমার নাম লিখবা হোয়াটসঅ্যাপে, যখন তোমার নাম, কোন কলেজ মানে কোন স্কুল, ঠিক আছে, এটুকু, আর হচ্ছে তোমার বিষয়ে সমস্যা কী। তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে একটু উপকৃত হও, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবা, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটা অধ্যায়ে।